আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত সকল ভিউয়ারকল, আশা করা আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলি সব ভালো। আর এখন কুতো গরম আইছে, বুঝতে পাররা আমরা যারা নগর কৃষক, এরা ব্যস্ততা কিলা ও গরম রে খামো লাগাইতাম। কারণ হলো ইংল্যান্ডও আপনারা ভালো করে জানো বেশি সময় থাকে না, কিছুদিন মানে 4-5 মাস 6 মাস গরম থাকে, আর এরপরে ঠান্ডা আই যায়। তো গরম জেলা আমরা আর জাল ফায়দা লুটতাম পারি। তো আমি আজ একটা ভিডিও আপনারা দেখাই আর এটা আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ বাগান আর বাগান যেন তান যে একটা ব্লগ আছে, আপনারা দেখুন যেন বাইর সব তো মানে এক্সেলেন্ট আলহামদুলিল্লাহ। আর বাইরে যে প্রশংসা করেন, স্পেশালি আমার খসু দিয়া, আমি বলে কিং অফ খসু। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। আজ আপনার লাগে সবার লাগে লিয়ে আইসি ওই ধোকা, ই যে খসু আমার গতবার ওই সব এবার কু একটা গাছ উঠছে না, একটা গাছ সব মরে গেছি গিয়া। তো ও যে গাছগুলা এনার 10-12টা গাছ আমার এক ভাই স্টুডেন্ট বিষয় আইসলাম, আমার গুরু ভাই। তো তাই আইবার সময় গিফট আনছিলাম, আমি আপনারা যাইছিলাম, ও তান গিফট ওটা আনায় তাহলে স্বামী তোমারও থ্যাংক ধন্যবাদ। ও আইজ ওগুন আমি রুইমু, এরপরে আমি কিছু আরও ওই দোকা খসুর ইটা ওদেশি আফ্রিকান, এটা খসু খাওয়ার লাগে, এটা কোনো লতা উঠা, এগুলো তো কোনো লতা উঠা ধরতো না, খসু খাওয়ার লাগিয়া বা ও দোকা ও সেরা আর একটা হয়েছে, বা ও দোকা আরও কিছু আমি সেরা হরাইয়ার এটা আমি আনছিলাম আফ্রিকান খসু কঞ্জনতা আজদা থেকেই। আর এটাতে কিন্তু খসু কিন্তু খুব ভালো হয়, মানে আমরা দেশও এটা তো ছোটো ছোটো হয়। আর একটা জিনিস আপনারা দেখাই এখন, ও দোকা ও কদিন আগে আমি দেখাইছিলাম যে এটা প্রায় 1 কেজির উপরে এটা এখটা মানে খসু, এটাও আফ্রিকান দোকান থেকে আনছিলাম। তো গতবার একটা গাছ আমার আসেন, একটা গাছে আপনারা দেখাইছি কত কয়েক সালম খাওয়া গেছে, আর এটা খসু জন্য নি অত বালা আর অত নরম এটা খাওয়ার মতো নাই। তো তিনটা গাছ আমি ও কয়েকদিন আগে দেখাইছিলাম আপনারা, ওখান ওই দোকা আগা দেওয়া আরম্ভ হয়ে গেছে গিয়া, এরপরে ওখান দেখরা একটা এগোটায় কমপক্ষে 10টা কি 12টা বা 15টা, গতবার কইটা মনে 17টা না 18টা ব্রাঞ্চ দিছেন। তো আমি ও তিনটা গাছ রুইমো আর ওগুন রুইমো, ওখান আপনারা দেখাই আমি কি লাখিতা করবো। ও আমি লাইন করছি 3 লাইন, তো এটা লাগে চিকেন মানুষ যে একটা ওটা আমি সামান্য ইউজ করবো, কারণ এটা হইল কি খুব ভালো একটা সার, আর এটা ক্ষতিও করে না, গাছেরও ক্ষতিও করে না। তো ও দিলাইলাম, দেওয়ার পরে বেশি না সামান্য, এরপরে ও ধোকা আমিও গাছ ভিতরে উল্টে ও মাশাল্লাহ। আমি কিছু ফানি দিলেছিলাম, ফানি দিলেছিলাম মানে আগলা করবার লাগে ওই ধোকা, তোলে জল কিলা সুন্দর দিছে, ভেরি নাইস। আর ওই চিকেন মানুর এটা গন্ধ খোয়ার মতো না, ইয়ে তো সুটানি দেখবো কিনা আল্লাহ এদার বিসমিল্লাহ। আমি সাই আর বালা, ও আচ্ছা ওই গেছে না, ও একটা 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 করিলাই আমি ও দোকা দুইটা, তো ও দিয়ার একটা ও দোকা আমি এসে ফানি দিলেই বেশ করিয়া, ফানি দিলেইলে ইনশাল্লাহ সুন্দর হয়ে যাব গিয়া। ওইল দুইটা আর ও দোকা, আর ই যে খসুয়ারি এগুলিতে আবার লতা দে, কতবার দেখাইছিলাম যেন লতা ও দোকা, ও একটা দিকে মাশাল্লাহ, ও একটা ওই দোকা ডেমও দিলেছে এর মাঝে সুন্দর ডেম দিছে, ওই দো ও ওই দোকা এটা আলাদা হবে ও। তো আসলে এদেশও হাসা কথা হইলে পশু বাংলাদেশও রাস্তার সাইটে দেশ নানি ফালাইল খেয়ে খার এটা খেয়াল করে, কিন্তু এদেশও একটা সৌন্দর্য আর আমরা দেশের একটা ঐতিহ্য হওয়া যায়। আর লতা তো এটা তো আর সুন্দর আর দেখা যায় যেন লতা যেন হয় আর কিচ্ছু নাই, নইলে তো লতা আটি হতো, 2 ফোন হইলে লতা লতার আটি মিলে।
তো ও এক লাইন রইলিছি তো দেখা যাক যে আমি একটু ফাটলা করে রইছি আসলে ফাটলা নাই আমি আপনার কিতার লাগি ওজন আমি রইছি আরে ওহন ওই একটা গাছে গরম খুব বেশি গার্ডেন এমন গরম হয়েছে তো একটা গাছে আর দুই তিনটা ব্রাঞ্চ দিব ব্রাঞ্চ দিয়ে এখানে বড়ি দিব আর এবার কো আমি ওটা বেশি ইউজ করি কারণ ওটা কত ফিল ওটা ইউজ করতাম যেন খুব ভালো হয়েছে লাগে এবার কো আমি ইউজ করি বাটিটা গরুর ভিতরে আমি আগে সকল ভিডিওত কই যে এটা এমন বন্ধ করে আর এটা খোয়ার মতো নয় তো মাশাল্লাহ ও ধোকা ওই ধোকা একটা গাছ কত সুন্দর পয়লা কোনো রকম মূড়া আছে ওই ধোকা সাইড ফসে গেছে গিয়া আর ও ঘর রাখায় গিয়া গাছ বড় হয়ে গেছে গিয়া আর মাশাল্লাহ আমার দুই লাইন আশা করা যায় ওই জীব গিয়া ওই ধোকা একটা ওই জন্য মেইন এটা ফসে গেছে কিন্তু সাইডে দি কিতা দিছে ড্যাম একটা দিছে আর এটাও সুন্দর ইনশাল্লাহ হইব তো আমি এখন কিছু মোটামুটি রুই লিছি একটা তার হয়েছি আর আচ্ছা ওই তো ওখান দিলাই বেশ সরি ফানি দিলাইলে ইনশাল্লাহ এখন খুব সুন্দর গাছ হইব আর এটা চকুর সামনে রাখি দিই ওই একটা তার আর অন্য রাখি দিই ইচ্ছা ও অহনকু বাকি গুণ আমি আপনারা দেখাই আর অগুন যেন মুড়া ও দোকা তো আপনার আন্তাস ও দোকা মুড়া আর কিলা জ্বর দিছে তো এখানে আমি করছি কিতা করি আর ডাইরেক্ট রুইলি আর ও দোকা এটুক গাত ফলা কুদিছি আমি কুদিয়া ওটা নরম মাটি দিছি দিয়া ওই দোকা আমি তোরা ওই ধোকা ওই ধোকা ব্রাঞ্চ দেওয়া আরম্ভ হয়ে গেছে গিয়া আর ও যেন জ্বর দিছে ওই ধোকা মাশাল্লাহ এটা হাকড়া ওই ধোকা আরো ওই ধোকা ব্রাঞ্চ একটা অন্যদিকে আর দুইটা এটা করে ছোট দুইটা না তিনটা আর ও মুখ ওখান কই এখান ওই ধর কত বড় মূড়া তো এটা এখানে ডাইরেক্ট রুইলে ইজি হইব মানে হ্যাঁ ওই দোকা একেবারে সিম্পল রুয়া পয়লা ও দিলাইলা মাটি পয়লা একটা গাত খুঁজছি আমি গাত খুঁদিয়া ওটা একটু ও যেন নরম মাটি ওই দোকা নরম মাটি দিছে কারণ এখানে কিতা করতে পারবো ও ব্রাঞ্চ হল দিতে ইজি হইতো ওই লাগে ওই দোকা আমি গাত খুঁদি লাইছি আর বেশি ওটা দিলাই না কিছু নদী গাছ একটা ওই দোকা এটা কত জোয়ার দিছে ওখানে যদি আমি ফটোর মাঝে রাখি মাটি ফেলাইও না ফটোর মাঝে রাখি যদি তইলে আর জোয়ার বেশি দিতে পারতো না আর ই যেখানে রুইছি ওখান কো দোকা মাটি সাইরবাই দি মানে এটা তার জোয়ারও যাইতে পারবো এরপরে এনা খাদ্য পাইব ডাইরেক্ট মাটি লাইছি তো তো ও দিলে দাম দুইটা আপনারা হয়তো ভাবিতে পারেন যে অত ফাতলা করে রুইরা গতবার আমি রুইয়া দে দেখছি আর এটা যে ফের করে এটা পার মতো না ও যেন এই সাইড সারা লই দিব ও মাশাল্লাহ ও আছে দোকা ও দোকা ই সারা হইল মূলা আর ওখান কো ও যেন ও দোকা জ্বর দিছি ওখান জ্বর হে তার সাইড বাই দিয়ে অটোমেটিক আমার আর লাড়া লাগতো না অটোমেটিক যাইব গিয়া আর এগুন ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে এখন বালা একটা উপকার আমি খাই না এটা বাল্টি বাল্টি হয়ে রাখা লাগে নেক্সট ইয়ার লাগে খামায় আর আমি এখন করবো কিতা পানি দিলেই মু পানি দিলেইলে ইনশাল্লাহ আরো সুন্দর হয়ে যাব গিয়া আর কিছু গাছ রয়েছে ওখান ওগুন আমি ওবাই দিয়ে রইলাই ওই দোকাও ও কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম ওটার তো আমার এক বইনে লেসন বা এটা আপনার পট এটা কত বড় আসলে এটা 30 সেন্টিমিটার এটা ছোটো পট এটা ফাইনাল পট নাই
এটা আমি গরো রাখার লাগে যে গরো আপনার কিত হয়ে যায় গিয়া জায়গা কম সদুর লাগে কিন্তু তা ফাইনাল নাই এটাও তো কাম বদলাই গিয়ে এখন আর এখন তো রে বাংলাদেশ থেকে আনছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করা যায় আপনারা ভালো আছেন আর আমার এই ভিডিও আমি আগে এক দেখে করছিলাম কয়েক দিন অপেক্ষা করছি করিয়া ওই রেজাল্ট একটু আপনারা দেখা গিয়া বাকিদার আমি করিয়ার যাই হোক ওহন কুর যে একটা হইল গিয়া ওই তো হোক আমি যেন রুইছিলাম রুয়ার পরে ইভেন বড় বড় মুখি আমি আরো আনছি তিনটা আমি দেখাই আপনারা ওই তো হোক আরো তিনটা গাছ আনছি তো এটা 1 কেজির উপরে ওটা হয় ওই তো আমি আধা খাটিয়া খাটি লেছি মানে হিসাইড দিলে তেমন একটা লাভবান হয় না বা জলদি করে গাছ হয় না এর লাগে আমি আধেহান খাটি লেছি খাটিয়া ওগুন রুই মুখিলে আপনারা একটু দেখাই আর ওগুন সামান্য আমি দেয় ও যে গাছ আমি ও তিনটা গাছ রুইছিলাম পয়লা বিদিয়াত আপনারা দেখছেন ওহন আমি গতকাল দেখছি ওটারও ব্রাঞ্চ ও মাটির নিচে এবার 10-12টা অলরেডি বইয়া আসছে তো আমি ও তিনটা আল্লাহর যে হুকুমতে একটু এটা এমন ভাবে ফের দে আর এক সালম কি তারা বেশি হয়ে যায় কি আপনার ওই এক জায়গার তো এর লাগে আমি একটু দূরই দূরই গুন রুইয়া আর ওগুন রুয়ার পরে আমি আরো দেখাই ও ধোকা আমি সেরা হরাইছিলাম সেরা হরে অন্য ফালে এত দিছিলাম ওখন যদি ও টপর মাঝে থাকে তে কোনো লাভবান হওয়া যাইতো নাই তবে হ্যাঁ লাভবান হওয়া যাইব যদি ও এটা তো ছোট টপ এই টপর মাঝে যদি একটা গাছ হয় বা একটু বড় টপ যদি হয় আর দুইটা গাছ তিন তে ঠিক আছে তা আমি ও তিনটা রুইলাই আসলে এটা তো এমন এটা ফসল রুইলে এমন একটা যত্নও করা লাগে না খালি রুইলি তা ও দোকা বিসমুল্লাহ ও দোকা আগর মাটি উঠিটা রেডি করা ও দোকা একটু ওই দোকা ব্রাঞ্চ হল ও ব্রাঞ্চ মানে ওহন দেখা যান না কিন্তু কতটা ব্রাঞ্চ আছে কিন্তু ও একটা বিসমুল্লাহ রহমান রাহিম ওটা না হইলেও 10-12টা ব্রাঞ্চ হইব আর ফিউচারে আপনারা আমি দেখাই মানে এক সময় ও যে গাছ ওগুন ওগুন মেলা আছে লাইট গাছ তুললেমু একটু দূরই দূরই দিয়ার লাইট একটু বাজে তুল মানে ওগুনটা রুই নেই ও দোকা মাটিও বালাই তা পুরানো মাটি ওইলে কি তৈল তবুও পালা মাটি ও তো বিসমিল্লা ও তো বেশ থেকে বেশ গেলে 7-8 দিন 10 দিন ওন তো গরম আছে 7-8 দিন 10 দিন বাদে ইভেন বড় হয়েছে গুটিয়া আর তো ওহন কু খসুর গাছ রুয়ার উপযুক্ত সময় যারা এখনো রুইছেন না আপনারা এখন খুব গরম আইছে রুই লক্কা আর ও দৌকা ও দৌকা আমি গাছ এখন তুলে নেই এখন আর কেন জন রুই নেই তখন আর রাখিয়া লাভ নাই ও দৌকা একটা একটা করে রুইলে কিলা লাভবান হওয়া যায় তো ও দৌকা কসুর গাছ ও দোকা মাশাল্লাহ ও দোকা এখটা সেরা কত সুন্দর হয়েছে এগুলো আমি আজদা থেকে আনছিলাম আগে আপনার কইছিলাম ও দোকা আজদা থেকে নিয়া কেউ কেউ কোন যে ফসি যায় কি বাদ হয়ে যায় কি না আমি সামান্য একটা দেখাই ওই দোকা ওই দোকা আমি খাটিয়া রইছিলাম ওই দোকা একটু ফচ্ছেও না কিছু হয়েছে না কত সুন্দর গাছ হয়েছে তো আমি ওগুলো একটু রুইলাই এরপরে ও ধোকারও সেরা ও ধোকা একটা একটা করে ও ধোকা কিলা জ্বর দিছে কি সুন্দর জ্বর দিছে ওখন আমি যখন মাটির মাঝে ইভেন গাছ রুইলিম ও ধোকা কারণ এই ফটোর মাঝে এটা এনাফ নাই মাটির মাঝে রুইলিম তখন সুন্দর হইব গিয়ে ভালো হইব আমি এখন রুইলাই আর রুই আপনারা তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া ও ধোকা আমি এখন কু 2 লাইন আর ওই 1 লাইন 3 লাইন রুই লিছি অন ফানি ইউনি দিমু ফানি ইউনি দিলে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে গরম তো
ডাক দিলেইব বলইব আর আপনারে আমি আপডেট দিব এনে আর আরো বাক্কা সেরা ওই দোক আমার বাক্কা সেরা আমি খরাইছি খরছি আরে খরিয়ার আসছি ওই দোক আমার দেখাই ওই দোক জল কত সুন্দর দিছে বা ওই দোক মাশাআল্লাহ আরো কিলা সেরা ভেরি নাইস ওই দোক তো আমি ওগুন হবা দি রইলেই মনে আর ভিডিও লম্বা হয়ে যার গিয়া এর লাগে বেশি লম্বা হইলেও নিজেরও বিরক্ত লাগে আর কি তা ওই দোক আমার কিরা মাশাআল্লাহ দরিয়া আর ই এজার দেখাইলে আমি তো মনে করি না জানো যে কিরা হয়েছে না আলহামদুলিল্লাহ কিছু কিরা আমার খাওয়ার উপযুক্ত হয়ে গেছি গিয়া আমি এটা পরবর্তী একটা ভিডিও করব মনে তাহলে আজ ওখানে শেষ করিলাই আল্লাহ পাক রাব্বুল আলামিনে সকল রে বালা রাখা সুন্দর রাখা সুস্থ রাখা আর বর্তমানে সিলেটের উপর তো দেখা সবে যে বিপদ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ শহরের পানি মুক্ত করুক রোগ বালাই শহর থেকে বালা করুক আর শহরে আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাওক ও দোয়া করি আপনারাও দোয়া করবা আর ও বলিয়া বিদায় নিলাম আপনারা সকলে আমার লাগে দোয়া করবা আমিও আপনারা সকল লাগে দোয়া করিয়া আর আল্লাহ দেশের মানুষরে বালা রাখুক ও দোয়া চাইয়া আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া রাব্বি ওগুন মোবাইল নেই